ওটাও লাগে না তো শরীরে টু 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 ওই পাওয়া কি আর কেউ পায় ও বল তা বোঝে না বল হনুমান রে বউ বানাইছে এই যদি হনুমানই সব হতো তাহলে রামচন্দ্র সীতা উদ্ধার করতে যেত হনুমান রে বিয়ে করে নিয়ে বাড়ি চলে যেত এই বুদ্ধিটাই নাই ওই বোকার মাথায় ঢিলু ছাড়া মাথা স্ত্রীর মধ্যে পাঁচটা রসি আছে শান্ত আছে দাস্য আছে সক্ষ আছে ভাই বাৎসল্য আছে সর্বাধিক তার কাছে মধুর প্রেম যে পাই তবে স্ত্রী হলেই হবে তা না তিন প্রকারের হয় স্ত্রী একটা হচ্ছে সাধারণী একটা সামঞ্জস্য একটা সামার্থা সাধারণী কারা শুধু নিজের সুখ চায় তারা এক ভদ্রলোক পোলো বাইয়ে পোলো দিয়ে বাইশটা কই পাইছে বাইশটা কই গল্পের কই কেন ছোট করে কই একটু বড় বড় কই বাড়ি নিয়ে আসছে গিন্নিকে বলছে আমি একটু বাজারে যাচ্ছি এসে খাওয়া দাওয়া করবো তুমি রান্না করো গিন্নি এগারোটা ভাজা করেছে এগারোটা ঝোল দিয়েছে এখন ভাবতেছে লোকজন তো বাড়ি কম না বাগে পড়ে কি না পড়ে না দেখি একটা ভাজা কই অন্তত খাই ভাজাটা খাইয়ে দেখে তাই বাবা রে বাবা তেল আলা কই এত স্বাদ আর পাবো ভাবলো তাই ঝোলের ডা কেমন হয়েছে ঝোলের ডাকটা খাইছে আরো ভালো হয়েছে জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল দিছে পেঁয়াজ রসুন টসুন দেয় নাই সাদই আলাদা কারণ ঝোলের ডা খাবার পরে ভাজার ডা যেন কেমন লাগছিল তা ভুলিয়ে গেছে মনে নাই একেবারে বলে দেখি ভাজা আর একটা খাই বাজারটা খাইয়ে ঝোলের স্বাদ মনে নাই দেখি ঝোলের আর একটা খাই এই খাতি খাতি এগারোটা খাইয়ে ফেলিছে একুশটা খাইয়ে ফেলিছে একুশটা শেষ আর কয়টা আছে একটা আছে এখন ভাবতেছে স্বামী যদি ঠিক পায় যে কেউরি না দিয়ে ওই একা একা একুশটা খায় তাই তো আর গুরুম গারুম পড়বে আমার গায়ে স্বামী বাড়ি এসে খাতি বসছে পাতে ওই কই মাছ নিয়ে যাই দিয়ে নাকে কান্না কাঁদতেছে কাঁদতিস কাঁদবো না তো কি করবো জীবনে তো ভালো খাবার খেতে পারলাম না খাও তোমার ভাগ্যে আছে তুমি একটা খাও স্বামী কই কি করছো বাইশটা কই আনলাম তুমি তো আর হিসেব নিবা না কই তো আনছিলে বাইশ দুটো দিয়ে দেখছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি গোনকাই ছিল দুটো কই মাছ দিয়ে পয়সা করি তো আর আমার দ্বারা রাখবে না রাশি বিচার করিয়ে রাখলাম বিয়ে তো মোটে হয় না মাথা গরম তাকে বোঝো না কয় তাও তো তাকে কুড়ি কয় দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ির বুড়ি যদি বুড়ি এসে চায় না দিলি হয় আমি সেই বংশের মাইয়ে না যে একা একা খাবো তাও তো থাকে আঠারো দুটো নিয়েছে ওই যে থালা বাসন ফুটো হয়ে গেলে যারা সারে ওরে কয়টা আঠারো কয় তাও তো থাকে ষোলো কয় দুটো নিয়ে গেছে যারা ছিলে পোলো তাও তো থাকে চোদ্দ কয় দুটো নিয়েছে তোমার মামা তো ভাই বৌদ্ধ কয় তাও তো থাকে বারো কয় দুটো নিয়ে গেছে এই পাড়া তোমার মামা তো বোন সর কয় তাও তো থাকে দশ কয় দুটো দিয়ে রাখছি এক ঠিলে কাঁচা রস কয় তাও তো থাকে আষ্ট কয় দুটো দিয়ে রাখছি এক বোঝা কাষ্ট কয় তাও তো থাকে ছয় কয় দুটো গসায় গসায় হয়ে গেছে ক্ষয় কই মাছ ভালো করে না ধুলি খাওয়া যায় ক্ষয় হয়ে গেছে কয় তাও তো তাকে চার কয় দুটো কাটবার সময় কাতরাতি কাতরাতি হয়ে গেছে ঘরের বাইর কয় তাও তো তাকে দুই কয় একটা দিয়ে রাখছি লেপ সেলাই করার একটা সুই
কয় তাও তো থাকে এক কয় নিবংশে তোর পাতে চোখ পাকাইয়ে দেখ যদি হোস ভালো মানুষের প ও রদ দেখ তুই খা রদ দেখ আমার জন্য ঠ এডাও কিন্তু বউ টু 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 আমি আশা করব এই এলাকায় কারো ভাগ্যে ওইরকম বউ না জোটে না জানো আর যার জুটিছে সে তো ঠিক পাচ্ছে আপনারা তো সবাই ভালো স্বামীরে না দিয়ে কেউ খান না আর যে খায় সে তো ঠিক পাচ্ছে এরে কয় সাধারণই কান্তা আর সামঞ্জস্য মানে তুমিও খাও আমিও খাই আর সামর্থ্য মানে স্বামী সুখে সুখী হয় নিজের সুখ তার নাই সামর্থ্যরতি একে বলে যে রতি বিনোদিনী রাই তুমি বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই যে আলোচনা হচ্ছে এর মধ্যে পোষা পাখি চলে আপনি কন্ত কি জ্বালায় পড়লাম রসবোধিত নাই হ্যাঁ গাও বাসুর না গাই তা ঠিক নাই গাও না মাঝের না কয় গাও না তুমি কে একটা আলোচনায় আলোচনার একটা মাধুর্য আছে না সেই আলোচনা শুনতে শুনতে সেই রস আস্বাদন করতে হয় ওর মধ্যে ফুসুত করে একটা অন্য গান গাইয়ে দিলে সেই আলোচনার বাবার থাকে এই দর পোষা পাখি লিখেছিলেন আমার দাদু গুরু পরম শ্রদ্ধে প্রয়াত পাগল বিজয় সরকার আমি জানি এ গান কোনোদিন পুরানো হবে না কারণ প্রতিটি জীব চির বিরহে বিরহী শ্রীমতী রাধারানী তিনিও ছিলেন কৃষ্ণ প্রেমী পাগল বিরহ বিপূর্বক রহধাতু বিশেষভাবে কোনো কিছুতে অবস্থান করা শ্রীমতী রাধারানী যেমন কৃষ্ণ চিন্তা কৃষ্ণ কথা কৃষ্ণ ভাবনা ছাড়া থাকতে পারতেন পাগল বিজয় সরকার তার প্রাণ প্রেয়সীকে হারিয়ে তিনিও সেই বিরহে সদা সর্বদা ডুবে থাকতেন তাই তার এত গান বিরহের গান শ্রাবণ মাসে তার স্ত্রী মারা গেছিল শ্রাবণ নিয়ে অনেক গান আছে আষাঢ়ে কোন ভিজা পথে এলো এলো রে এলো এখন দুরন্ত শ্রাবণ সেই পোষা পাখির গান আপনারা শুনতে চাইলেন আগে তো পারি না এই পাগল কি লিখলেন খেলতো পাখি
জানি আগে যদি বাবা বাবা এ তো কার
একার একার পাখি নয় রে, মনে মনে ভাবি তাই, কারো কোনো রকম পাখি উড়ে যায় নাই এমন মানুষ নাই, কারো চন্দ নাই ¡Gracias!
দাঁড়াইয়েছে এবার আসি কন্ট্রোলিং পাওয়ার জন্মাবে এসা ক্লাইট আছে হবে একটুখানি হাওয়া ছেড়ে দিলে একটু তেল পড়িবে আবার হাওয়া দিলে উপরে যাবে জানো না কি তুমি এখনই যমনে কি তুমি সেই যমনে সেই হাওয়া ধরা যায় সেই কথা বুঝাও আমায় জগৎ জীবে সেই ব্যাখ্যা শুনে যায় এই ধর্ম সভায় আরে কেমন করে শুদ্ধ কে ভয় বলো তুমি আমি শুনি এই যে হাওয়ার কি আসে খো গুরুর কাছে গিয়া এবার গুরু দেবের শিক্ষা দিয়া ধরো তাহার চরণ খানি যমনে কি তুমি সেই যমনে প্রবাহ দেখো বার্নালের ওয়াশার যদি কাটা যায় তেল কি করে উপরে পৌঁছায় হাওয়া দিতে 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 লাস্টে যে হা পানি যে হয় মিথ্যাকে যে রাখে ধরিয়ে থাকে তা পাঁচতলার পরে সত্য যারা এই সরাসরে রক্ষা করে তারা মরে এইবার দেখো দেখি বিচার করে কেমন মজায় আমি শুনি খালাতে যখন জবাব আমি দেব শোনেন শোনেন নারী নরে যারা মিথ্যা নিয়ে চলে ভেবে আর সেই দেখো এই জগতে যারা অপকর্ম করে দেখো পুলিশটাদের ধরে ধরে টানায় সদা জেলের ঘাটি যমনে বোঝো না আর সত্য দেখো সে জন সেজন মিথ্যা বলেছিল মিথ্যার আশ্রয় যখন নিল মিথ্যার বলে চুরি করে দশতলা ঘর বানালো দশতলায় কি বেশি দিন থাকে ওই সুগার কি বেশি দিন মিথ্যা কথা বলে খারাপ বলে তখন লোকে সেগুলো অচিরাতেই জেলে ঢোকে দেখো না কি তুমি এখনই যমনে এই কি তুমি সেই যমনে প্রবাহিনী যদি আমার হাসিও হয় আচ্ছা টাকার পাহাড় জমে যায় আয় আয়
কথা বলে বেড়াও আমাকে সত্য পথে থাকিতে একবার সাধু সঙ্গ করে সবাই প্রেমানন্দে হরি গুণ গাও আমি মিথ্যার মধ্যে প্রভু যে নাই বুঝে দেখো তুমি সঙ্গে যুক্ত যে রয় যে গুরু সদায় আনন্দময় আনন্দকে ধরে রেখে সেই তো সদগুরু হয় তুমি পেলে মনে ধরো তার পায়ে ওই যে তার চরণখানি কিন্তু কিছু গুরুই আছে সরাসরে কি পারে আমি বলি তোমার কর্ম করে ভালো ও তুমি কেমন গুরু জানা জানে তুমি বলো আমি শুনি যারা গুরু হয়ে অপকর্ম করে রাম রহিমের মতো তারা ধরা পড়ে এখন যাবজ্জীবন কারাদণ্ড দেখো নাকি চিন্তা করে যদি খাঁটি সদগুরু সে হয় আরে কুকর্ম করলেই আনন্দ হয় বলি আমি ধর্ম সব হয় কুকর্ম করা গুরু জগতে সবাই দেখিতে পাই বলো কোন গুরুতে কি কর্ম হয় তুমি বলোই আমি শুনি কুকর্ম করলে আনন্দ হয় অবশ্যই পরের বউয়ের ধারে যদি কেউ যায় তারপরে আনন্দের প্রকাশ তারপর পাশায় যাবে আসলাবাস নাকি সৎ কর্মের প্রতি কেন করো উপহাস এই শ্যামানন্দ এলো পথে সদা সৎ পথে